नमस्कार बंधुरा, आरडीएसके कुकिंग এ আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মসুর ডালের পেঁয়াজের রেসিপি নিয়ে। বিকেলের জলখাবারে অথবা চায়ের আড্ডায় চট জলদি এই মসুর ডালের পেঁয়াজটি তৈরি করা যায়, আর এই পেঁয়াজের স্বাদ কিন্তু একদম অন্যরকম। অন্যান্য পেঁয়াজের থেকে এর স্বাদ অনেক বেশি হয়। তো চলুন দেখে নেওয়া যাক চট জলদি এই মসুর ডালের পেঁয়াজি কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন। আমি মসুর ডালটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। মসুর ডাল ভিজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 1 ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যাবে। এবার মসুর ডালটাকে আমি পেস্ট করে নিলাম। এবার এখানে আমি পেঁয়াজি বানানোর জন্য প্রথমে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এবার সবকিছু দিয়ে প্রথমে আমি হাত দিয়ে পেঁয়াজগুলোকে চটকে নেব। এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে প্রথমে সব মশলার সঙ্গে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এতে করে পেঁয়াজ অনেকটাই নরম হয়ে যাবে আর পেঁয়াজের পাপড়িগুলো ছেড়ে যাবে। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে বেসন দিলাম। বেসনটা দিলাম বন্ডিং এর জন্য, এতে খুব ভালো করে বন্ডিং হবে। বেসন দিয়ে মেখে নিয়েই এবার আমি এর মধ্যে দিয়ে দেব মসুর ডালের যে পেস্ট তৈরি করে রেখেছি সেই মসুর ডাল। এখানে 2 চামচ পরিমাণে প্রথমে আমি দিয়ে মেখে নিচ্ছি, যদি লাগে আরেকটু দেব পরে। তো মাখার পর মনে হচ্ছে আরেকটু লাগবে, তাই 1/2 চামচ পরিমাণে আরেকটু দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার পরের স্টেপে চলে যাব। এখানে গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়ার মধ্যে নিয়ে নিয়েছি সাদা ও সর্ষের তেল মিক্স করে আমি 1 টেবিল স্পুনের মতো তেল নিয়েছি। তেল হাই ফ্লেমে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে পেঁয়াজিগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাইজগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, তবে পেঁয়াজি কিন্তু খুব বেশি বড় খেতে ভালো লাগে না, ছোট ছোট বানালেই খেতে বেশি ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই উল্টিয়ে পাল্টিয়ে আমি পেঁয়াজিগুলোকে খুব মুচমুচে করে ভেজে নেব। বেসনের পেঁয়াজির থেকে কিন্তু এভাবে মসুর ডালের পেঁয়াজি খেতে খুবই বেশি ভালো লাগে আর এটা বানানো খুবই সহজ। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল মুচমুচে পেঁয়াজি। খুব সহজেই বিকেলের জলখাবারে অথবা চায়ের আড্ডায় তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা আজকের এই পেঁয়াজি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।